রাখাল শিল্ডে এবং চন্দ্রকান্ত মেমোরিয়াল শিল্ডে ভালো ফল করা লোকে মঙ্গলবার উমাকান্ত স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করে শক্তিশালী ফরওয়ার্ড ক্লাবের প্লেয়াররা দলের কোচ জানিয়েছেন দিমুকুট খেতা বর্জন করা লক্ষ্যে মাঠে নামবে তার দল তবে সব প্লেয়াররা এখনও দলে যোগদান করেননি বলে জানান তিনি আগামী কয়েকদিনের মধ্যেই তারা দলে যোগ দেবে বলে জানান ফুটবল কোচ উল্লেখ্য দুজন বিদেশি খেলোয়াড় এবং একাধিক বহিরাজ্যের খেলোয়াড় নিয়ে এবার মাঠে নামছে ফরওয়ার্ড ক্লাব গতবার উল্লেখযোগ্য ফলাফল করেছিল ঐতিহ্যবাহী এই ক্লাবটি হ্যাঁ আর ওমা তো মাঠটা আজকে আমরা টি এর নিয়ম অনুযায়ী আমরা মাঠটা পাইছি এক ঘন্টার দিকে যার দরুন এখানে ফ্যাক্টরি এসছি এখনো পুরো টিম আসেনি মাত্র চোদ্দ জন এসেছে হ্যাঁ বাকিরা আসলে আস্তে আস্তে আমাদের টার্গেট একটা চ্যাম্পিয়ন হওয়া গতবার যে রেজাল্টটা এটা ধরে রাখে এখন মন তো মানে বইয়ে যে কোনো প্লেয়ারকে আপনাদের না না কালকে সব দেখবে কালকে